হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। আমাদের সুপারস্টার শাকিব খান যে কথাগুলো বললেন, এই মুহূর্তে সে কথাগুলো শুনলে আপনাদের কাছেও খারাপ লাগবে। আমরা জানি সময়ের এক ফোর এবং অসময়ের দশ ফোর। আমাদের সুপারস্টার শাকিব খান নিজেকে ২০ বছর ধরে প্রমাণ করেছেন এবং আজকে একটা অবস্থানে নিয়ে এসেছেন যে অবস্থান থেকে তাকে আগামী ২০ বছর হয়তো টলানো সম্ভব হবে না এবং কেউ সেটা আশাও করেন না। এক নম্বর জায়গাটা বাংলাদেশে তিনি ধরে রেখেছেন এবং ইন্ডাস্ট্রিকে তিনি ধরে রেখেছেন। এই কথা এখন সকলেই স্বীকার করেন এক বাক্যে, মুরব্বী থেকে ছোট সবারই সেই একই কথা, শাকিব খান ছাড়া চলচ্চিত্র অঙ্গন এভাবে এগিয়ে যেতে পারতো না। অপরদিকে কলকাতার তাকেও কিন্তু এখন গোনা হয় অনেক নায়কের মধ্যে, শাকিব খানও তাদের দেশের একজন, সেটা তারা এখন বলতে শুরু করেছে। সেই দিক থেকে শাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার উত্থানের ব্যাপারটা আসলে কেমন ছিল, আপনি কি আজকের শাকিব খান এই জায়গায় দাঁড়িয়ে আপনার অতীতটা কেমন ছিল যদি একটু বলতেন। শাকিব খান কিছুক্ষণ চুপ থেকে স্মৃতি রোমন্থন করে বললেন, আসলে মানুষ যখন একটা জায়গায় পৌঁছে যায় তখন আসলে এই কথাগুলো বলতে পারে। এমন একটা সময় ছিল যখন আমি নিজেকে প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আমার সঙ্গে আজিজ ভাইয়ের একটা বিরোধ হয়ে গেল, ভুল বোঝাবুঝি হয়ে গেল। তারপর আমি কিন্তু একের পর এক সিনেমা করছিলাম, কিন্তু যে সিনেমাগুলোতে আসলে কি করতে হবে, কিভাবে করতে হবে বা কোন সিনেমা নিতে হবে সব কিছু মিলিয়ে আসলে আমি বুঝতে পারছিলাম না যে কি করা উচিত। সে সময় প্রতিষ্ঠিত বেশ কয়েকজন নায়িকা ছিল, নায়কও ছিলেন, মান্না ভাই ছিলেন, আরও ভালো ভালো নায়ক সেই সময় ছিলেন। সেই সময়টাতেই আমি এসেছিলাম এবং নিজেকে প্রমাণ করাটা আমার জন্য অনেক কষ্টের ছিল। আমি দেখেছি যে নায়িকাকে একই সিনেমায় আমরা চুক্তিবদ্ধ হয়েছি, নায়িকাকে নেওয়া হয়েছে প্লেনে এবং আমাকে যেতে হয়েছে ইউনিটের সঙ্গে গাড়িতে করে। তো ইউনিটের সঙ্গে গাড়িতে করে গিয়েছি আমি, কিন্তু তখন বুঝতে পেরেছি, তখনও বুঝতাম যে নায়িকা যদি প্লেনে যায় নায়কও প্লেনে যাবে, সেটাই তো স্বাভাবিক। এখন তো নায়িকার আগে আমার জন্যই প্লেন ভাড়া, প্লেন রেডি থাকে, সেটা শুধু দেশে নয় বিদেশেও। তো আমি সে সময় দেখেছি কক্সবাজার নায়িকা যেতেন প্লেনে আর আমি ইউনিটের গাড়ির সঙ্গে যেতাম এবং আমি সেটা ফিল করতাম, কষ্ট পেতাম, কিন্তু কখনো প্রকাশ করতাম না যে আমি কষ্ট পেয়েছি। আমি হাসি মুখে যারা ইউনিটের শুটিং ইউনিটের যারা ছিল তাদের সঙ্গে মজা করতে করতে যেতাম এবং হাসি খুশিভাবে সময় পার করে আমি যেতাম। আমি বোঝাতে চেষ্টা করতাম যে আমার এভাবেই আসলে ভালো লাগে, তাই আমি এভাবে আসি। আসলে সেই কথাগুলো আজকে যদি আমি শাকিব খান না হয়ে উঠতাম কিংবা আমার নিজের যদি একটা অবস্থান না থাকতো, এই কথাগুলো হয়তো আমি বলতে পারতাম না। তো আমার জীবন থেকে অনেকেরই শিক্ষা নেওয়ার আছে। আমি মনে করি যারা যে পর্যায়ে কাজ করুক, যে সেক্টরে কাজ করুক, একটা সময় তাকে মনের ভিতর গেঁথে নিতে হবে, একটা কষ্ট বুকের ভিতর থাকতে হবে, একটা আগুন তার থাকতে হবে যে আজকে এটা না, এটা আমি নই বলে এটা আমার প্রাপ্য হলো না এবং আমার আমার সে যোগ্যতাটা আছে, সে যোগ্যতাটা থাকা সত্ত্বেও আমি সেটা পেলাম না, আমি ভিন্নভাবে ট্রিটমেন্টটা পেলাম। সেটা যদি মনে রেখে মানুষ এগিয়ে যায়, কাজ করতে থাকে, কাজের একটা রেজাল্ট একটা সময় সে পাবেই। এটা হচ্ছে আমার জীবন থেকে নেওয়া শিক্ষা, সেই শিক্ষাটাই আমি আমার ভক্তদের জন্য বলি। তোমরা যে যে জায়গাটাতেই থাকো, যে সেক্টরটাতেই কাজ করো না কেন, কাজটা খুব ভালোবেসে করার চেষ্টা করবা এবং নিজের এফোর্টটা একদম 100% দেওয়ার চেষ্টা করবা এবং কোনো কিছু নিয়েই আপসেট হবে না। যখন বুঝতে পারো যে তোমার সঙ্গে পার্সিয়ালিটি হচ্ছে, তুমি সেটাকে আরো পূর্ণ উদ্যমে এগিয়ে যাও, দেখবা যে এক সময় তুমি সেটা রেজাল্ট সোর্সটা তোমাকে দেবেনই দেবেন, এটা আমি বিশ্বাস করি। আর সে কারণেই আমি আজকে আমার জীবনের এই কথাগুলো আমি শেয়ার করলাম। আমি জানি আমার কথাগুলো যারা শুনছেন, যারা বড় হয়েছেন, যারা এই কাজটা আমার সাথে এক সময় করেছেন, তাদের অনেকেই এখনো বেঁচে আছেন এবং কাজ করছেন, তারা হয়তো একটু হলেও বুঝতে পেরেছেন যে এই ট্রিটমেন্টটা সবার সঙ্গে সমান হওয়া উচিত। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।